কি সুন্দর সুন্দর দেখো, ব্লগার দিদি এসেছে। এটা ফাইনাল হয়েছে আমাদের, এই ঠাকুরটা নেওয়া হবে। একদম ফালতু, আমি ফালতু। তো সরস্বতী পুজোর বাজার করে এসেছি, ওই ব্লগটা ওখান অব্দি রেখেছি, আর আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন 11:45 বাজে, তো খাওয়া দাওয়া সেরে আমরা ঠাকুর আনতে বেরোচ্ছি। তো চলো কুমোরটুলি যাব, তারপর পুরোটা শেয়ার করছি। তো বলো, আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। ঠাকুর আনতে কুমোরটুলি লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এই বড় কাম্মা কই রে, এদিকে সবাই আমাদের সদস্য আছে, সবাই আমরা যাচ্ছি। এদিকে আছে এই যে রিয়াম্মা, রিয়া দিয়াস, রিয়া দিয়াস। আমাদের মজা শুরু হয়ে গেছে, স্টার্টেড এনজয়মেন্ট। কুমোরটুলি পৌঁছে গেছি, আমার বর এখনো ফোনে কাজ করছে। কমিটি মেম্বাররা টাকা দিয়েছে সেটা লিখে রাখি। আমার কি মাথার যন্ত্রণা হচ্ছে সারাদিন আজকে ঠাকুরের বাজার করে। চলো, তুই আমাকে ওটা বলে ডাকিস, কি বলিস তুই আমাকে বল। ও আমাদের হচ্ছে কাদাপাড়ার ঠাকুমা, ঠাকুমা আমাদের চিনি ঠাকুমা, তাই জন্য সবার নাম বলে। কোনটা হলো, কোনটা হলো? হাতটা খুব ছোট হয়ে গেছে, মানে একটু দূরের দিকে থাকলে এটা ভালো ভিডিও আছে না। দেখো কত ঠাকুর, এই ঢাকের সাজ আমার খুব পছন্দের। কি সুন্দর সুন্দর দেখো, শুনলে ভাই ব্লগার দিদি এসেছে। এই বৈশাখী দি, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আরে বাবা এদিকে জানা একটু পূজা, এগুলো সব ছোট ছোট, এইটাও ছোট হবে, এটা ফাইনাল হয়েছে আমাদের, এই ঠাকুরটা নেওয়া হবে।
লিখে দিয়েছে আমাদের, এই তো এই তো এখানে বড় বড় করে লেখা আছে KBS। এইগুলো তো হ্যাঁ পড়ানো হবে। দিদি দেখি কি ঠাকুর কিনেছে, ও মাইনাদি ছোট মেয়ে, একদম ফালতু, আমি ফালতু ঠাকুর উঠে গেছে একটা কথা বলবো, আজকে সব দোকান আরো বন্ধ হয়ে গেছে, দাদা কই, দাদা কই, কার দাদা, আরে হারিয়ে গেছে দাদা, হেঁটে যাবো না গাড়িতে উঠবো, আবার হেঁটে যাবো কেন, হাই ওই আবার ওই দোকানের সামনে, ও এখানে একজন বসে আছে দেখো, এখানে একটা জামাল কদু বসে আছে, এখানে একটা নাচছে। হ্যালো গাইস, কই দে দে উঠবি, পেঁয়াজ পেঁয়াজ দেবি ভাইরাল হবে, কি বললে অমলেট করবে, পেঁয়াজ লঙ্কা দেবে, আর একটা তো শুধু পেঁয়াজ দেবে, যাবি কি বাড়ি যাবো, যাবি কি বাবা, অত সব মালটা ঠাকুর নামন হচ্ছে, গুড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভীষণ মজা হয়েছে। তোমরা পুরো ব্লগটাতে আজকে কোনো কিছু আমি মুখে ভয়েস দিইনি, যা আমরা এনজয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর ঠাকুর আমাদের চলে এসেছে, আর এই যে সবাই মিলে আমাদের প্যান্ডেলেও ঢুকিয়ে দিচ্ছে ঠাকুরটা, কালকে তো পুজো, ব্যাস তো চলো তোমরাও ভালোভাবে পুজো কাটিও, আর পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথে, তো আমরাও যা যা মজা করবো শেয়ার করবো, তো চলো দেখা হবে একদম পুজোর দিন, আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পুজো একসঙ্গে। Thank you.